চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে।
দামের সাথে চাহিদার এই যে একটা বিপরীত সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে চাহিদা। আমি আবার বলি যে একটি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই চাহিদা এবং দামের মধ্যকার এই যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্ককে চাহিদা বৃদ্ধি। এরপরে আসো চাহিদা সূচি। চাহিদা বৃদ্ধিকে অর্থাৎ কোন দ্রব্যের দাম এবং তার চাহিদার মধ্যকার সম্পর্ককে যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলি চাহিদা সূচি। অর্থাৎ চাহিদার বৃদ্ধিকে যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি। আমি একটা সূচি এখানে তৈরি করে দেখাচ্ছি। প্রতি একক দ্রব্যের দাম টাকার চাহিদার পরিমাণ, মনে করি যে কোনো একটা দ্রব্য তার দাম যখন চাহিদা তখন দাম যখন 6 টাকা তখন চাহিদা 1 একশো, দাম যখন 4 টাকা তখন চাহিদা 12 একক, আর দাম যখন 2 টাকা তখন চাহিদা 16। দাম যখন 8 টাকা চাহিদা 4 একক, দাম যখন 6 টাকা চাহিদা 8 একক, দাম যখন 4 টাকা চাহিদা 12 একক, দাম যখন 2 টাকা চাহিদা 16। এইভাবে এই দাম হচ্ছে আর চাহিদা বাড়ছে, আবার বিপরীত ভাবে যদি দাম বাড়ে চাহিদা কমে। এই দাম এবং চাহিদার মধ্যকার সম্পর্ককে যখন আমরা সূচি আকারে প্রকাশ করবো বা তালিকা আকারে প্রকাশ করবো তাহলে তোমরা বুঝতে পারলে যে চাহিদা কাকে বলে, চাহিদা বৃদ্ধি কি, চাহিদা সূচি কি। ঠিক আছে, তো মোটামুটি আজকে ছিল আমাদের, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আগামী ক্লাসে আমরা এই কাপড়ের চাহিদা সূচি থেকে